কংগ্রেস প্রার্থীকে চক্রান্ত করে বের করে দেওয়ার অভিযোগ সাগরদিঘিতে। মনোনয়ন জমা দেওয়ার জন্য ভেতরেই ছিলেন কংগ্রেস প্রার্থী, সেই সময় তাকে কোনো একজন কর্তা বাইরে যেতে বলেন, এরপর পুনরায় ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, আমাদেরকে বললো টোকন দিলাম, আপনারা বাইরে যান, কিছুক্ষণ পরে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে। সাড়ে তিনটার সময় আসার কথা, সাড়ে তিনটার সময় আসছি, গেট বন্ধ। শাসক দলের এরা চামচা, শাসক দলের চামচ কেন? এরা এরা নিজের চাকরি কার করে? পশ্চিমবঙ্গ সরকারের করে না মমতা ব্যানার্জির ছেলের করে? অভিষেক ব্যানার্জির গোলাম আমাদের কংগ্রেসকে ঢুকতে দিচ্ছে না, ওরা শাসক দলের পোশাক গুন্ডা।